আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে ভেতরে দেখতে পাচ্ছেন ইয়ামা হটপট এবং গ্রিলে। মূলত আসলে বাংলাদেশে আমার মনে হয় যে এটি প্রথম মানে পিওর চাইনিজ ফুড পাওয়ার একটি জায়গা। সো আজকে আমরা এটা রিভিউ করব এবং দেখবো আসলে মূলত যে কেমন খাবার পাওয়া যায় এখানে। আলটিমেটলি হটপট খুবই ফেমাস জানাতে, সো আলটিমেটলি আমরা এখানে আজকে দেখবো যে আসলে কী কী পাওয়া যায় এখানে। তো চলুন ভিতরে ঘুরিয়ে দেখানো যাক। যেহেতু ঈদের দিন, সো পুরো পরিবার সহ এসেছি এখানে। আলটিমেটলি দেখতে পাচ্ছেন প্রথমে এখানে রাখা আছে হটপট, হচ্ছে এমন একটি খাবার যেখানে একটি মশলা দেওয়া থাকে এবং সেটার মধ্যে আপনি এখান থেকে যে কোনো কিছু নিয়ে সেটাতে সাথে সাথে রান্না করে তারপর খেতে পারেন। চলুন ভেতরটা ঘুরিয়ে দেখা যাবে। আমার সাথে রয়েছে আমার ভাই অঙ্কন চৌধুরী, হ্যালো, আর এদি হচ্ছে আমাদের অ্যাঞ্জেল আনা চৌধুরী, আমার মেয়ে দেড় বছর বয়স। সো ভেতরে আসুন দেখানো যাক ঘুরিয়ে। এটা হচ্ছে ফিরোজা, আমার ছোট বোন এবং ছোট ভাই বোন, আর এটা হচ্ছে আমার আম্মু। সবাইকে নিয়ে চলে এসেছি আজকে ফুল পরিবার সহ ইয়ামা হটপট এন্ড গ্রিলে। তো আশা করি আমরা খুব একটি ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যাব চাইনিজ ফুড খাওয়ার জন্য। সো চলুন খাবারে চলে যাওয়া যাক। সো পাপা, এই যে আনহা পাপা, বাদাম খাবে? বাদাম 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 ভাজা বাদাম। যাই হোক, আমি আমার মেয়েকে চপস্টিক দিয়ে এক পিস বাদাম খাইয়ে দিব। বাবা তুমি কি বাদাম খেতে চাও? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আপনি দেখতে পাচ্ছেন চপস্টিক দিয়ে কিন্তু বাদাম খাওয়া যাচ্ছে খুব সুন্দর ভাবে। এই তুমি ট্রাই করো। এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলে প্লেট এবং চপস্টিক রাখা আছে। চপস্টিক কে চাইনিজ আসলে বলে খোয়াইজ। সো আপনি দেখতে পাচ্ছেন যে চপস্টিক কিভাবে ধরতে হয়। মূলত অনেকে বলে চপস্টিক দিয়ে নাকি তাদের ধরতে সমস্যা হয়, কিন্তু আসলে প্র্যাকটিস করলে চপস্টিক দিয়ে আপনি টিস্যু পেপারে কিন্তু সুন্দরভাবে ধরতে পারেন। সো আলটিমেটলি এটির ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি গরম হোক ঠান্ডা হোক সব প্রকার খাবার খেতে পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আপনার হাত থেকে জীবাণু যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। সো মূলত চাইনিজরা চপস্টিক ব্যবহার করে সব প্রকার খাবার খাওয়ার ক্ষেত্রেও। আবার অনেকে কনফিউজ ফিল করে যে ভাত কীভাবে খায়। আসলে চায়নাতে রাইসগুলো একটু স্টিকি হয়ে থাকে, সেক্ষেত্রে চপস্টিক দিয়ে ধরা কিন্তু সুবিধা হয়। সো আমরা ওয়েট করছি অর্ডার নেওয়ার জন্য। সো একটু অপেক্ষা করুন, আমরা ইনশাআল্লাহ আপনাকে পুরোটা যে মেনু এবং খাবার কি ধরনের আছে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। খেতে খেতে পুরোই ক্লান্ত হয়ে গেছি।